सुन्नत नाय शुभ दावते मेहु मन, सुन्नत नाय शुभ खावशेष मधुपन, और किछु सुन्नत आछे तुमि जानो कि জীবনে কখনো তা মানো কি, সুন্নত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নত সুন্নত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, সুদিনের সাথী তুমি দুর্দিনেও তার পাশে থাকো কি, আর কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এবার বলছেন পঠিত সুন্নতের কথা, মনোযোগ দিয়ে শুনুন। সুন্নত কোরআনের সমাজ নির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, এটাই হচ্ছে পবিত্র সুন্নাত। হে বন্ধুরা, এই সমাজ যতই নষ্ট হয়ে যাক, যত ধ্বংস হয়ে যাক, একদল মুমিন মুত্তাকি তাদের দিনের পথে থাকবে, তাদের গায়ে কাদা লাগবে না, যেমনি কাদা লাগে না বাইন মাসে, এবং ঠিক কিনা বাইন মাসের কাদা লাগে না। আমাদের এই অসভ্য সমাজে, এই দুর্নীতির এই আখড়ার এই সমাজে আমাদেরকে সততার সাথে বাঁচতে হবে, ঠিক কিনা। সুন্নত কোরআনের সমাজ নির্মাণে বৈর সকল পথ মারিয়ে চলা, সুন্নত দাওয়াতে দিনের পাশাপাশি ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা, সুন্নত শুধু সুন্নত শুধু নয় মেষ চরাতে যাওয়া, আর সুন্নত হলো রাষ্ট্র নায়ক হওয়া, এটাই হচ্ছে প্রকৃত সুন্নত। বন্ধুরা, রাসুল একটি রাষ্ট্র সমাজ ব্যবস্থা নির্মাণ করেছিলেন, 5 বছর তিনি ক্ষমতায় ছিলেন, দেখেছেন ইসলামের রাজনীতি কেমন রাজনীতি। অথচ আমাদের অনেক বন্ধুরা এখন অনেকেই জানে না ইসলামের রাজনীতি ফর্স, ইসলামের রাজনীতি ফর্স, এটা অনেকেই জানে না, কারণ ইহুদি নাসারাদের যে শিক্ষা ব্যবস্থা ছিল মুসলমানদের উপর, সেই শিক্ষা ব্যবস্থা এখন আমাদেরকে আসল পথ থেকে নকল পথে চালিত করার জন্য তারা ব্যস্ত আছে, কি বলেন ঠিক কিনা। মুহাব্বতে তার
খালিদ ও উমর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনী কখনো তা মানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলে জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত জানলে জীবনে কখনো তা মানো কি।